রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলা সূচনা হলো শনিবার। পশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে গান্ধীগ্রাম বৈদ্যনাথ কমিউনিটি হলে আয়োজন করা হয় পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলার। 9 এবং 10ই নভেম্বর দুদিন চলবে জেলা ভিত্তিক এই যুব উৎসব ও বিজ্ঞান মেলা। এদিন এর উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। এদিন এই যুব উৎসব ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যে কোনো সামাজিক আন্দোলন, বিপ্লব কিংবা আবিষ্কারের ক্ষেত্রে যুবকরাই দিশা দেখিয়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যুবকদের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিশায় কাজ করছে। তাই এই যুবাদের প্রতিভার বিকাশে তাদের একটি প্ল্যাটফর্ম প্রদানের লক্ষ্যেই সরকার যুব উৎসবের আয়োজন করে থাকে। একটা যুবক ইতিহাস বলে যে পৃথিবীতে বা ভারতবর্ষে যুবকরাই যে কোনো সামাজিক আন্দোলন, যে কোনো বিপ্লব, যে কোনো ধরনের আবিষ্কার, প্রতিটা ক্ষেত্রে যুবকরাই সেখানে দিশা দেখিয়েছে, পথ দেখিয়েছে। এবং আমাদের দেশে জনসংখ্যার যে অনুপাত, তাতে যুবকের প্রতিনিধিত্ব সব থেকে বেশি। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের সরকার এবং আমাদের রাজ্য সরকার সর্বদা যুবকদেরকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যুবকদের প্রতিনিধিত্ব বিধানসভায় বলুন, পঞ্চায়েতে বলুন, লোকসভায় বলুন, কি করে বাড়ানো যায়, সে দিশায় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সরকার আমরা কাজ করি। একটা এদিনের এই যুব উৎসব ও বিজ্ঞান মেলায় পশ্চিম জেলার বিভিন্ন স্কুল থেকে বাছাই করা ছাত্রছাত্রীরা অংশ নেয়। এখান থেকে নির্বাচিতরা রাজ্যভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।